পৃথিবীর আলো দেখার পর কখনোই সুখের মুখ দেখা হয়নি, বুঝতে শেখার দিনটি থেকেই দেখেছেন বাবার কষ্ট, অভাবের সংসার। অর্ধাহার অনাহারে কেটেছে কৃষ্ণা রানী সরকারের দিন। অদম্য পরিশ্রম, নিষ্ঠা আর একাগ্রতা দিয়ে সাফল্যের খোঁজ পেয়েছেন বাংলাদেশকে সাফের শিরোপা জেতানো কৃষ্ণার জীবনের গল্প জানাচ্ছেন অনেক জাবের। কেউ স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার, কেউ বা আবার হারিয়ে যায় পরীর দেশে। বাংলায় আছে এমন এক রানী যিনি দেশকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়, শুধু ফুটবলটাকেই ভালোবেসে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুলের চিরসত্যের মতো কানে বাজা উক্তিটাই যেন মিথ্যা করে দিয়েছেন কৃষ্ণা রানী সরকাররা। বাংলাদেশের ফুটবলে যা কিছু মহান তার অর্ধেক নয়, পুরো অর্জনই নারী দলের। নেপালের জালে দেয়া তিন গোলে দুটোই এসেছে টাঙ্গাইলের মেয়ে কৃষ্ণার পা থেকে। জাদু দিয়ে তো স্বপ্ন বাস্তবায়ন করা যায় না, এর জন্য প্রয়োজন একাগ্রতা আর কঠোর পরিশ্রম। জাম্বুরা দিয়ে ফুটবল খেলা শুরু করেছিলেন, মেয়ের আগ্রহ দেখে মাত্র 40 টাকা ধার করে একটা ফুটবল কিনে দিয়েছিলেন বাবা, যে বলের পিছনেই ছুটে বেড়াতেন দিন রাত। তাই রাগ করে মা কেটে ফেলেছিলেন বলটাই, কিন্তু স্বপ্ন তো কেটে ফেলতে পারেনি। ছোট ছোট বল নিয়ে ছুটাছুটি করত, তখন আমি একটা ছোট বলকে কিনে দিই। কিনে দেওয়ার পরে তখন ওই বলটা নিয়ে বাড়িতে সবসময় দৌড়াদৌড়ি করে, তারপরে না বাড়ির সামনে জায়গা আছে, ওই জায়গায় আরও প্লাবান কয়েকটা নিয়ে এই ছোটাছুটি দৌড়াদৌড়ি করি। টাঙ্গাইলের গোপালপুরের ছোট্ট এক উপজেলার ছোট্ট এক বাড়ি থেকে উঠে এসে স্বপ্নের শিরোপায় চুমু এঁকেছে কৃষ্ণা। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এই মেয়েটা। বিজয় ছিনিয়া না মেয়ে বাড়ি ফিরবে, মায়ের হাতের রান্না খাবে, সেই অপেক্ষায় প্রহর গুনছেন কৃষ্ণার মা। শুরু করে দিয়েছেন মেয়ের পছন্দের সব খাবার রান্না। আমি খুব খুশি, দেশবাসীর কাছে দোয়া আশীর্বাদ চাই কৃষ্ণার জন্য। সবাই দোয়া করব যে ও জানি ভালোভাবে খেলতে পারে, আগামীতে বিশ্বকাপ জয় করে নিয়ে আসতে পারে। কটাক্ষ কটুক্তি অভাব অপ্রাপ্তি থামাতে পারেনি কৃষ্ণা রানীকে। গ্রামের লোকরা এক সময় বাঁকা চোখে দেখলেও এখন তাকে নিয়েই গর্ব করেন। ছোটোর থেকে একটু ছুটাছুটি করত, বা আমরা যে বল টল, বা আমরা যে বাদামি বল, বা আমরা যে কাগজ টাগজ দিয়ে বল টল মানে খেলতো অনেক দূর আগাক। এতে আমার এলাকার, আমার গ্রামের, আমার গোপালপুর উপজেলা, আমার টাঙ্গাইল জেলার গর্ব। মানুষের চোখ যদি ঈগলের মতো হতো তাহলে দশতলা ভবনের ছাদে থেকেও মাটিতে থাকা পিঁপড়াকেও দেখা যেত। অদৃষ্ট সেই দৃষ্টি আমাদের নেই, কিন্তু আমাদের আছে একজন কৃষ্ণা রানী সরকার, যার চোখের চাহনিতেই লন্ড ভণ্ড হয়ে যায় প্রতিপক্ষের ডিফেন্স। অনেক যাবের একাত্তর।